নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। একটা সময় রাজ্যের উগ্রপন্থীদের বেশ বাড়বাড়ন্ত ছিল, প্রশাসন সেই সময় অনেকটাই যবুথবু অবস্থায় চলে গিয়েছিল। আর সেই সময় রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এসপিওদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে, বিশেষ করে রাজ্যের পাহাড়ু প্রত্যন্ত অঞ্চলগুলিতে এসপিও জওয়ানরা কাজ করছে বহুদিন যাবৎ। নিয়োগের সময়ে তাদের বেতন ভাতা ইত্যাদি খুবই কম ছিল, তবুও পেটের টানে দারিদ্রতা ঘোচাতে অনেক যুবক এই এসপিও হিসেবে যোগদান করে। তারপর থেকে এসপিওরা বিভিন্ন সময় সরকারের কাছে তাদের আশু দাবি দেওয়া পেশ করছে এবং সরকার কিছু বেতন ভাতা বৃদ্ধি করছে, যা ছিল বর্তমান সময়ের সাথে পরিবার নিয়ে চলার রীতিমতো চ্যালেঞ্জের। বুধবার রাজধানীর রাজ্য পুলিশ সদর কার্যালয়ে এসপিও জওয়ানরা তাদের বেতন ভাতা বাড়ানোর দাবিতে আইজি খত্রজয় রিয়াংয়ের সাথে মিলিত হয়। এ বিষয়ে এসপিও জওয়ান সমরজিৎ দেববর্মা বলেন, আমরা আইজি খত্রজয় রিয়াংয়ের সাথে সাক্ষাৎ করে মিলিত হয়েছে, তিনি আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেছেন। করতেছি যে আমরা যাতে দয়া করে স্যারের কাছে এই বার্তা রেখে আসে, আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, কাগজটা আমরা আগে দিছিলাম, তা আগে দেওয়ার পরে আমরা এই গ্রান্ট হয়েছে যে এটা ডাকাইছে, আমরা ফোন করছে যে ডাকছে যে আজকে 11:30 সময় আমরা ঠিকানা স্যারের লোকের কথা কমো, সুযোগ দিছে স্যারে, যেহেতু স্যারের সুযোগ দিছে যে আমরাও কথা কইলাম, স্যারেরও যথেষ্ট আমরা বুঝাইছে, আমরাও যথেষ্ট বুঝলাম যে স্যারের কাছ থেকে, স্যারের কইলাম যে আমরা যে কষ্ট বা আমরা কীভাবে আছি এইগুলো আমরা স্যারের কাছে জানাইছি, আমরা দুঃখ প্রকাশ করলাম। তো স্যারে এটাই কইছে যে ঠিক আছে, আমরা আপনাদের দেখবো যে আমরা যতটুকু পারি আমরা সাহায্য করবো, আমরা আইজি স্যারে আমরা এই কথাই কইছি এতটুকুই। এসপিও জওয়ান সমরজিৎ দেববর্মা এদিন বলেন, আমরা পুলিশের সাথে সমানতালে কাজ করছে, কিন্তু আমাদের যে বেতন ভাতা তাতে আমাদের সংসার সংকুলান করা কষ্টকর, তাই আমরা মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করছি আমাদের বেতন ভাতাদির বিষয়ে তিনি যাতে নজর দেন, আমাদের উপর দয়াবান হন। আমরা মুখ্যমন্ত্রী আমরা সিএম স্যারের কাছে একটা আমরা অনুরোধ যে আমরা একটা বার্তা দিলাম চাই যে স্যার যাতে আমরা দেখেন যে আমরা আজকে অনেক বছর যাবৎ আমরা পুলিশের লোকে ডিউটি করতেছি, আমরা খাকি ড্রেস লাগাই স্যারা দিন রাত 24 ঘন্টা, যা পুলিশ যেভাবে করে আমরাও সেভাবে ডিউটি করতেছি, ডিউটি করার পরে আমরা যে বেতনটা পাই 6,156 টাকা আমরা যে বেতনটা পাই, এই বেতন দিয়ে আমরা বউ বাচ্চা নিয়েছেরা স্কুল খরচ প্রাইভেট খরচ এইগুলো নিয়েছেরা আমরা চলন খুব কষ্ট, যে আমি অনুরোধ করবো যে আমরা চিফ মিনিস্টার স্যার যাতে আমরা একটু দয়া করেন, যে আমরা একটু এই জিনিসটা যাতে তুলে ধরেন, যে আমরা এটা যাতে একটু পুষাইয়া দেন, যে আমরা যাতে ডাল ভাত খেয়ে যেতে পারি, আজকে অত বছর ধরে আমরা করতেছি যে আমরা যাতে দয়া করে স্যারের কাছে এই বার্তা রেখে আসেরা আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, প্রসঙ্গত উল্লেখ্য এসপিও জওয়ানরা বেতন ভাতাদির বিষয়ে বিগত বাম সরকারের আমল থেকেই তাদের দাবি সরকারের নিকট পেশ করে আসছে, এমনকি বিগত বাম সরকারের আমলে এসপিও জওয়ানরা রাজধানী সহ বেশ কয়েকটি জায়গায় অনশন আন্দোলনও করেছিল তাদের দাবি দেওয়া নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।